বিরতির পর স্বাগত। আবারও রেল দুর্ঘটনা বিহারে। জানা যাচ্ছে বেলাইনে মাল গাড়ির 4টি বগি এবং দুর্ঘটনা পরিদর্শনে রেলের উচ্চপদস্থ আধিকারিকগণ। কার্যত রেল দুর্ঘটনার খবর এলো এবার বিহার থেকে। রীতিমতো চাঞ্চল্য, দুর্ঘটনাস্থলে ইতিমধ্যেই পরিদর্শন করছেন রেল উচ্চপদস্থ আধিকারিকগণ। প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় এই রেল দুর্ঘটনা ঘটছে, সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে শতাব্দী দেবনাথ। শতাব্দী, প্রতিনিয়ত এই ধরনের রেল দুর্ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন, তবে এর পেছনে কারণটা কি থাকতে পারে? একেবারে বিহারে, কিন্তু বিহারের বক্সারে আবারও লাইন যুক্ত হয়ে রেল দুর্ঘটনা ঘটেছে এবং সোমবার রাতে বক্সারের জেলার ডুমরাও স্টেশনের কাছে কিন্তু বেলাইন হয়েছে এই মালবাহী মালগাড়ির বগিটি। এবং তার পাশাপাশি কিন্তু কিছুদিন আগেও দেখা গেছে যে বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে লাইন যুক্ত হয়েছিল এবং বিহার কামাখ্যা নর্থ ইস্ট এক্সপ্রেস এর, এবং সেখান থেকে কিন্তু 3 থেকে 4টি বগি লাইন যুক্ত হয়েছিল এবং বুধবার রাতে বিহারের বক্সারের জেলার রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে কিন্তু লাইন যুক্ত হয়েছিল এই বিহার কামাখ্যা নর্থ ইস্ট এক্সপ্রেস এর 3 থেকে 4টি বগি, যার ফলে কিন্তু গুরুতর ভাবে 40 জন আহত হয়েছিলেন এবং তার পাশাপাশি তাদেরকে কিন্তু ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। এবং এবারও ঠিক একই চিত্র লক্ষ্য করা গেছে সোমবার, এবং এবারেও ঠিক এই বিহারের লাইন যুক্ত হয়েছে। এবং রেল দপ্তর সূত্রে ইতিমধ্যেই জানিয়েছে যে দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে বক্সার হয়ে পাতুয়া যাচ্ছিল এই মালবাহী গাড়িটি, এবং সেই সময় কিন্তু মালগাড়ির একটি ওয়াগনের 4টি চাকা কিন্তু লাইন যুক্ত হয় এবং দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আপাতকালীন ব্যাগ বসে মালগাড়ির থামান রেলের চালক। এবং খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ছুটে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা এবং তার পাশাপাশি গোটা বিষয় সম্পর্কে তারা খতিয়ে দেখেন এবং তারা জানিয়েছেন যে এখানে কিন্তু হতাহতের কোনো খবর নেই। তবে বলা হয়েছে যে গত এক সপ্তাহে এ নিয়ে 2 বাস ট্রেন বেলাইনে বিহারের বক্সারি এবং গত 11 অক্টোবর বক্সারের লাইন যুক্ত হয় কামাখ্যাগামী নর্থ ইস্ট এক্সপ্রেস এর 21টি কাকা, এবং তখন কিন্তু ওই দুর্ঘটনায় প্রায় 4 জনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছিলেন আরো 42 জন। তবে এই যে এক সপ্তাহে এই 2 বার রীতিমতো এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে রেল দপ্তরে খামখেয়ালি পড়ার কারণে, এবং এখন এটাই দেখার বিষয় যে আগামী দিনে এই দুর্ঘটনা এড়াতে রেল দপ্তরে কি প্রকার ভূমিকা গ্রহণ করে। কারণ এই ঘটনায় কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছে যারা যাত্রীরা রয়েছেন, তারাও কিন্তু একেবারেই আতঙ্ক রয়েছে। তবে এটাই দেখার বিষয় যে আগামী দিনে তারা কি প্রকার পদক্ষেপ। দেখো, এই ঘটনার পর রেল দপ্তরের আধিকারিকরা কি জানাচ্ছে? রেল দপ্তরের আধিকারিকরা জানাচ্ছে যে তারা আপাতত এই গোটা বিষয় সম্পর্কে তারা খতিয়ে দেখছে এবং তার পাশাপাশি এখনো পর্যন্ত সেখানে হতাহতের কোনো খবর নেই, তবে আগামী দিনে তারা একদমই। অসংখ্য ধন্যবাদ শতাব্দী বিস্তারিত তুলে ধরার জন্য। দুর্ঘটনা পরিদর্শন স্থলে ইতিমধ্যে রেল উচ্চ পদস্থ আধিকারিকগণ কি কারণে এই রেল দুর্ঘটনাগুলি ঘটছে তা খতিয়ে দেখা হচ্ছে দপ্তরের পক্ষ থেকে, এবং বিভিন্ন বিষয় কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে যে কি কারণে প্রতিনিয়ত বিহার সহ দেশের একাধিক জায়গায় এই ধরনের দুর্ঘটনা ঘটছে, এর পেছনে কি কারণ থাকতে পারে, প্রত্যেকটাই কিন্তু বেরিয়ে আসবে শুধুমাত্র তদন্তে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন, বিরতির রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।